বহুদিন পরে জাতীয় দলের দায়িত্ব কাঁধে কোচ সালাউদ্দিন ছুটে এলেন মিরপুরে, খেলোয়াড় কিংবা কট্টর সমর্থকদের আশা পূর্ণ করে। এসেই শিষ্যদের সঙ্গে খাতির জমে গেছে। এটাকে ন্যাশনাল ডিউটি বলেন কিংবা কোচ হিসেবে দায়িত্ববোধের জায়গা, এসব ক্ষেত্রে দেশি কোচদের মধ্যে সালাউদ্দিনই সেরা। রাতে দায়িত্ব পেলেন, সকালে উঠেই মাঠে এলেন, এগুলোই বোধহয় তাকে ব্যতিক্রমী বানিয়েছে। এই লোকটা বাংলাদেশ ক্রিকেটে বলা চলে একজন যার কোচিং ক্যারিয়ারে বহু সাফল্যের মালা গাঁথা। মাঠে এলেন, স্বভাব সুলভ খেলোয়াড়দের কাছে গেলেন, নেটে ব্যাট করা ব্যাটারদের পরামর্শই দিচ্ছিলেন, তাই তো বাইরে থেকে ক্যামেরাই ধরা পড়েছে, এগুলোই নেটের বাইরে থেকে চোখে পড়েছে। প্রথম দিনেই মাঠে এসে দায়িত্ব নেওয়া সালাউদ্দিন বাংলাদেশের সহকারী কোচ। চুক্তির মেয়াদ 2025 সালের 15ই মার্চ পর্যন্ত। মূল কথা, চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করেই এত সব পরিকল্পনা। সালাউদ্দিন জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করবেন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে, যোগ দেবেন প্রধান কোচ সিমন্সের সহকারী হিসেবে। বাঘের লোগোওয়ালা ওই প্র্যাকটিস কিট পরার আগে তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এবং মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির গুরুদায়িত্বে ছিলেন। বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র সাকিবকে তৈরি করা এই কোচ সাকিবের মতোই একজন। কোচিং ক্যারিয়ারের শুরুটা অবশ্য বাংলাদেশে। 2006 সাল থেকে 2010 সাল পর্যন্ত তিনি জাতীয় দলের সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবেই দায়িত্ব পালন করেছেন। 2010-11 সালে তিনি বিসিবির একাডেমির দায়িত্বে ছিলেন। 2014 সালে সিঙ্গাপুর জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। যাই হোক, সেসব পুরনো কথা। বলছিলাম না তিনি একজন, কারণ বাংলাদেশি হিসেবে তার মতো সাফল্যমণ্ডিত কোচ কেই বা আছেন। বাংলাদেশের ঘরোয়া পর্যায়ে সালাউদ্দিনই অন্যতম সেরা কোচ। তার অধীনে সর্বোচ্চ 4 বার BPL এ শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়া প্রিমিয়ার ডিভিশন, প্রিমিয়ার লীগ সহ অনেক শিরোপা জিতেছে কোচ সালাউদ্দিন। যাই হোক, সবকিছু পেরিয়ে তাকে জাতীয় দলে দেখতে যাওয়ার ইচ্ছা অনেকেরই ছিল, সেই আশা যেন পূর্ণ হলো। সালাউদ্দিন নিজেও হয়তো চেয়েছিল বাংলাদেশের প্রেক্ষাপট বদলে যাওয়ার পর। এখন দায়িত্ব নিয়ে কতটুকু করতে পারে সেটা দেখার অপেক্ষায় থাকবে ক্রিকেট বোর্ড কিংবা সমর্থকেরা। সাদিক আহমেদ সানি, BDCricTime।